নমস্কার, নতুন বাংলা থেকে বলছি শর্মা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, একজন বিধায়ককে মানুষ নির্বাচিত করেন কেন? একজন সাধারণ পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য কিংবা একজন কাউন্সিলরকে মানুষ নির্বাচিত করেন কেন? তার দৈনন্দিন কিছু পরিষেবা তাদের কাছ থেকে পাওয়ার জন্য, জনহিতকর কিছু কাজ তাদের কাছে পাওয়ার জন্য। কিন্তু একজন সাংসদকে মানুষ কেন নির্বাচিত করেন? তার কারণ, সেই সাংসদ তার এলাকার সমস্ত সমস্যাগুলো নিয়ে আইন কক্ষ অর্থাৎ লোকসভায় গিয়ে তিনি মানুষের হয়ে কথাগুলো বলবেন, সেই এলাকার মানুষেরগুলো কথাগুলো বলবেন এবং স্বাভাবিকভাবে সেই এলাকার জীবন যন্ত্রণা, সমস্যা এবং সেই এলাকার উন্নয়নমূলক কোনো প্রকল্প, কোনো রেলওয়ে প্রকল্প, কোনো এমন কোনো প্রকল্প যেটা সর্বভারতীয় নীতির সঙ্গে যুক্ত, সেই ব্যাপারে মানুষের অধিকারের জন্য তারা সোচ্চার হবেন এবং শেষ পর্যন্ত দিনের শেষে কাজটাকে তিনি ছিনিয়ে নিয়ে আসবেন। একজন সাংসদ তার কাজ দিয়ে প্রমাণ করতে পারেন যে তিনি প্রকৃত অর্থেই শেষ পর্যন্ত তিনি সংসদে যাওয়ার অধিকারী কিনা, সেটা মানুষ ভোট দেয়, ভোট দিয়ে একটা প্রত্যাশা রাখে এবং সেই প্রত্যাশার পর সেই মানুষটা তার ডিভিডেন্ডটা ফিরিয়ে দেয়। এটাই তো গণতান্ত্রিক ব্যবস্থার একটা নিয়ম। ধরুন আমি আপনাদের বলি যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে যেসব সাংসদদের পাঠাচ্ছেন, দেবকে পাঠিয়েছিলেন সংসদে, সন্ধ্যা রায়কে পাঠিয়েছিলেন সংসদে, মুনমুন সেনকে পাঠিয়েছিলেন সংসদে, শতাব্দী রায়কে পাঠিয়েছিলেন সংসদে, তাপস পালকে পাঠিয়েছেন সংসদে, এদের পারফরমেন্সটা কী ছিল? যদি এই পারফরমেন্স নিয়ে আলোচনা করতে হয় স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন আসে। আমি আজকে সেই বিস্তৃততে যাব না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে সন্দেশ খালি জ্বলছে যে মীরাখার বিস্তীর্ণ অঞ্চলে অরাজকতা, যে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে অরাজকতা, যে দ্বীপগুলোতে লুঠের রাজত্ব চলছে, হাজার হাজার বিঘের জমি জলাশয়ে সমস্ত দখল হয়ে যাচ্ছে, সেখানকার সাংসদকে, সাংসদের নাম হচ্ছে নুসরাত জাহান। কে তাকে নমিনেশন দিয়েছিল? তৃণমূল কংগ্রেস। কে তার নমিনেশন ফাইনাল করেছিল? ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি তাকে নমিনেট করেছিল এবং সেখানে বসিরহাটের শেখ শাহজাহান, শিবু সর্দার, শিবু হাজরা, উত্তম সর্দাররা তাকে জিতিয়ে আনার দায়িত্বে ছিলেন এবং লক্ষ লক্ষ ভোটে তাকে জিতিয়ে নিয়ে এসছেন। এরপর সেই নুসরাত জাহান, সে লুটের ভোট হোক আর ভোটের লুট হোক, যেভাবেই জিতুন না কেন, সংসদে যাওয়ার পর তিনি কি মানুষের পারফরমেন্স ফুলফিল করছেন? আমি আজকে আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দেখাবো, দেখলে চমকে উঠবেন। যেখানে দাঁড়িয়ে সাংসদ নুসরাত জাহান, তিনি তার পারফরমেন্স কী, অ্যাটেন্ডেন্স কী, অর্থাৎ লোকসভায় 100 দিনের মধ্যে, ধরুন 100 দিন অধিবেশন হয়েছে এই 5 বছরে, যত দিন, ধরুন 300 দিন কি 400 দিন, যাই হোক না কেন, তার পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স হচ্ছে নুসরাত জাহানের 23%, 23%। আপনারা সেটা দেখছেন, আমি স্ক্রিনে দিলাম আপনাদের জন্য। 100 দিনের জন্য এই ভদ্রমহিলা 23 দিন, 100 দিনের মধ্যে মাত্র 23 দিন সংসদে অ্যাটেন্ড করেছেন। আচ্ছা, এর কোনো বিচার হবে? এই মানুষটি, এই নুসরাত জাহান, তিনি সংসদের সাংসদ হিসেবে যে ভাতা পান, যেসব সুযোগ সুবিধা পান, আমি দীর্ঘদিন সাংসদ ছিলেন এমন একজন মানুষের সঙ্গে একসময় আলোচনা করেছিলাম যে এই ধরনের সাংসদদের জীবনে, মানে সাংসদদের জন্য একটা সরকার কত খরচা করে। তিনি যা যা আইডিয়া দিয়েছেন, পরবর্তীকালে আমি বিভিন্ন লোকজনের কাছে কথা বলে জেনেছি যে প্রায় 15 লক্ষ টাকা এক একজন সাংসদের পেছনে প্রতি মাসে রাষ্ট্র ব্যবস্থা খরচা করে। অর্থাৎ আপনার এলাকার যিনি এমপি, তার জন্য আপনার দেওয়া ট্যাক্সের টাকায় ভারত সরকার বা পার্লামেন্ট যেখান থেকেই হোক, সেই পার্লামেন্ট শেষ পর্যন্ত তার জন্য 15 লক্ষ টাকা ব্যয় করে, তার ভাতা, তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধে, তার প্লেনের টিকিট, তার সিকিউরিটি থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আমি বলছি। তো একজন সাংসদের জন্য যদি সরকারের 15 লক্ষ টাকা খরচা হয়, সেই সাংসদ যদি 100 দিনের মধ্যে 23 দিন মাত্র সংসদে হাজিরা দেন, তো তাহলে তো তিনি ফাঁকি মারছেন, অর্থাৎ তিনি টাকাটা নিচ্ছেন এবং নেওয়ার পর তার ওপর ন্যস্ত যে দায়িত্ব সেইটা তিনি পালন করছেন না। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় তার কোনো শাস্তির বিধান নেই, ফলে এরা পার পেয়ে যান। মাত্র 23% অ্যাটেন্ডেন্স ভাবতে পারছেন এই নুসরাত জাহান? আর মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি এদের গ্ল্যামারটাকে কাজে লাগানোর জন্য, কখনও মিমি চক্রবর্তীর গ্ল্যামার কাজে লাগাচ্ছেন, কখনও নুসরাত জাহানের গ্ল্যামার কাজে লাগাচ্ছেন, কখনও দেবের গ্ল্যামার কাজে লাগাচ্ছেন, কখনও তাপস পালের গ্ল্যামার কাজে লাগাচ্ছেন, কখনও সন্ধ্যা রায়ের গ্ল্যামার কাজে লাগাচ্ছেন, কখনও শতাব্দী রায়ের গ্ল্যামার কাজে লাগাচ্ছেন।
একটার পর একটা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এসে সংসদে পাঠাচ্ছেন তৃণমূলের কোটায়। ফলে তৃণমূলের স্ট্যাম্প দেখে লোকে ভোট দিচ্ছেন, দিদিকে দেখে লোকে ভোট দিচ্ছেন, তারপর গিয়ে 100 দিনের মধ্যে 23 দিন মাত্র হাজির হচ্ছেন। অথচ এটা নিয়ে আমরা পর্যালোচনা করি না, সোকল্ড মিডিয়া সংবাদপত্র এগুলো নিয়ে কোনো কথা বলেন। আমার মনে হলো আজকে বলা দরকার, তার কারণ সন্দেশখালীর মানুষ ক্ষোভে ফুঁসছে। আমি তাদের একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে এখানে প্লেস করবো। তার আগে একটু জেনে নিন যে ন্যাশনাল অ্যাভারেজ কী, সারা ভারতবর্ষে অন্যান্য সাংসদরা 100 দিনের মধ্যে কতদিন অ্যাটেন্ড করেন। সেই সংখ্যাটা হচ্ছে 79%, 79%। 79% অ্যাটেন্ডেন্স হচ্ছেন ন্যাশনাল অ্যাভারেজ, অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য 543 জন যে সাংসদ আছেন সেই সাংসদরা যে অ্যাটেন্ডেন্সটা দেন সংসদে তার যদি অ্যাভারেজ কষা হয় তাহলে সেটা হচ্ছে 79%, 79%, 79%, যেখানে নুসরাত জাহানের অ্যাটেন্ডেন্স হচ্ছে 23%। তারপর হচ্ছে স্টেট অ্যাভারেজ কী, এই পশ্চিমবঙ্গের যারা সাংসদ তাদের অ্যাটেন্ডেন্স কী, 66%, 66%, সেখানে নুসরাত জাহান সংসদে উপস্থিত থেকেছেন মাত্র 23%, অর্থাৎ 23%। তার মাইনে কাটা যাবে না, তার সুযোগ সুবিধা কাটা যাবে না। তিনি যা যা সুযোগ সুবিধা পেয়েছেন লজ্জায় তার পরিত্যাগ করা উচিত ছিল, যে আমি যেতে পারছি না সংসদে, ফলে স্বাভাবিকভাবে পরিত্যাগ করা উচিত ছিল। প্রশ্ন উঠবে তাহলে যে সাংসদ পদ থেকেই তো তার রিজাইন করা উচিত ছিল, তাই কি করবেন, করার কথা ভেবেছেন? কোনো সাংসদকে দেখেছেন যে আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না, আমি 100 দিনের মধ্যে মাত্র 23 দিন যাচ্ছি, অর্থাৎ 23%, 100 দিন নয়, সংখ্যাটা অনেক বেশি, 5 বছরে হিসেব করলে সংখ্যাটা অনেক বেশি, তার মধ্যে মাত্র 23% আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, আমি এলাকার মানুষের কাছে দায়বদ্ধ ছিলাম সে দায়িত্ব পালন করতে পারছি না, আর তারপর আমি তার সমস্ত অ্যাভারেজ টাকা পয়সা সুযোগ সুবিধে বেনিফিট সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। আর মুশকিলটা হচ্ছে এরপরেও কি হুঁশ ফিরবে আমি জানি না, কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া দরকার ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাষ্ট্র ব্যবস্থা কীভাবে বিভিন্ন অঙ্গে ক্ষতি করেন। অর্থাৎ একজন সাংসদ তিনি তার সুযোগ সুবিধে টাকা পয়সা ভোট সব কিছু পেয়ে গেলেন, কিন্তু আলটিমেটলি তিনি তার দায়িত্ব পালন করলেন না। সেই জন্য আমাদের চিনিয়ে দেওয়ার জন্য মনে হলো যে এই সাংসদ নুসরাত জাহান 23% অ্যাটেন্ডেন্স দিয়েও তিনি এখনও সাংসদ হয়ে বসে আছেন এবং কী করছেন। বসিরহাটের মানুষ কী মনে করছে জানেন, বসিরহাট মানুষের একটা ছোট্ট বাইট আপনাদের কাছে শোনাবো। বলছেন উনি এখন টিকটক নিয়ে ব্যস্ত, আমি শুনছিলাম কী কী রোজ ডে হ্যান ত্যান তার পোস্ট করছেন। ভাবতে পারেন সন্দেশখালী যখন জ্বলছে তখন তার সাংসদ বিভিন্ন ধরনের পোস্ট করছেন, অন্যান্য বিষয় নিয়ে পোস্ট করছেন, আর শুধু তাই নয় টিকটকে ব্যস্ত থাকছেন। আমার মনে হলো আজকের ওই বসিরহাটের সন্দেশখালীর মানুষ কোন চোখে তার সাংসদদের দেখছেন সেটাও আপনাদের দেখিয়ে দেওয়া দরকার। এবং আমার নিশ্চিত বিশ্বাস এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে ওকে আড়াল করে দেবেন, অন্য কোথাও দাঁড় করিয়ে আবার মানুষের অ্যাটেনশনটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ শি ইজ বিং এক্সপোজ। সন্দেশখালী কাণ্ড ঘটাতে স্বাভাবিকভাবে তার ভূমিকাটা, গত 38 দিন ধরে সন্দেশখালী অশান্ত রয়েছে আর তার সাংসদ বসে বসে টিকটক করছেন। সেই ছোট্ট টুকরো ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করব। মানুষ হিসেবে একটাই কথা বলবো, নুসরাত জাহান এখন টিকটক নিয়ে ব্যস্ত। সাংসদ কি শুধু ভোট চাইতেই এলাকায় যাবেন? একটাই কথা বলবো, নুসরাত জাহান এখন টিকটক নিয়ে ব্যস্ত। সাংসদ কি শুধু ভোট চাইতেই এলাকায় যাবেন? একটাই কথা বলবো, নুসরাত জাহান এখন টিকটক নিয়ে ব্যস্ত। সাংসদ কি শুধু ভোট চাইতেই এলাকায় যাবেন?